আপনি রাস্তাটা দেখেন, এখানে কি দুইটা গাড়ি ক্রস হয়? ওই জায়গা থেকে আমি ওই পয়েন্টটা ক্রস করতে প্রায় আধা ঘন্টার সময় লাগে। চরম দুর্ভোগ। কমপ্লিট হওয়ার আগে দোকান বড় হয়ে গেছে। আমরা স্কুলে যাই বাচ্চাদের নিয়ে, আসা যাওয়া দারুণ অসুবিধা হয়। ফুটপাথ শব্দ অর্থই তো পথচারী, কেন আমরা এখানে চলাফেরা করব? কিন্তু এখানে দেখা যাচ্ছে বাজার থাকে। এটা জনগণের টাকা নষ্ট হচ্ছে এবং আমরা ঘোর প্রতিবাদ জানাই। আমাদের দুর্বল রাস্তা ব্লক থাকার সত্ত্বেও দোকানদাররা ওই যে সবজির দোকান, ফার্নিচারের দোকান, এরা রাস্তা ব্লক করে বসাতে আপনারা দেখতে পারেন। কমপ্লিট হওয়ার আগে দোকান বড় হয়ে গেছে। এগুলা কে বা কারা বন্দোবস্ত দেয় আমরা জানি না। আমরা স্কুলে যাই বাচ্চাদের নিয়ে, আসা যাওয়া দারুণ অসুবিধা হয়। এটা জনগণের টাকা নষ্ট হচ্ছে এবং আমরা ঘোর প্রতিবাদ জানাই যে এই মিসম্যানেজমেন্টকে, যে সরকারের টাকাটা এত অপরিকল্পিত খরচ করতেছে, জনগণের টাকাটা, এটা আসলে একটা পয়সা খাওয়ার চক্রান্ত করতেছে এরা, পাবলিককে ঠকাইতেছে। এবং মানে তারা নিজেরা একটা সংঘবদ্ধ দল, এটা একই কাজটা বারবার করতেছে, মানে এই জনগণের পয়সাটা তারা নষ্ট করতেছে। আমি এটার তীব্র নিন্দা এবং ঘোর প্রতিবাদ জানাই। 100 বার চলাফেরার খুবই অসুবিধা হইতেছে, একই কাজ বারবার করতেছে তারা, এটা আমরা তাদের অপরিকল্পনার জন্য তাদের আমরা ধিক্কার জানাই। ওই যে রাস্তাটা খড় হয়েছে, এই সাইডের মানুষ যে কী পরিমাণ কষ্ট সহ্য করছে, এই যে জাম ঘন্টার পর ঘন্টার জ্যামে থাকা লাগছে। এরপরে ভাই এগুলো তো অপরিকল্পিত নগরায়, যেমন ওই যে ড্রেন, এই ড্রেনটা কয়েকদিন করার পরে আবার বন্ধ হয়ে গেছে। ওই যেটা বন্ধ আবার নতুন করে আশা করে, ওই দোকা এই রাস্তাটা বন্ধ। এই যে মানুষগুলো এগুলো দুর্ভোগ সহ্য করে, এগুলো খেয়ে দেখতো। কর্তৃপক্ষের নিকট আসলে বিশেষভাবে অনুরোধ জানাইলাম, যেটা করবার সুন্দরভাবে পরিকল্পনা করবে, একবারে করে নেবা, দুইবারে তিনবারে করে আজকে আমরা লাগান সাধারণ মানুষ অনেক হয়রানি শিকারর, অনেক কষ্ট করা লাগে। ওই দোকা এই ড্রেনটা কমপ্লিট করে, এখানে তো অনেক টাকাও নষ্ট হয়েছে, সরকারি টাকাও নষ্ট হয়েছে। এই যখন ড্রেনটা অফ হয়ে গেছে, এটা টেকা নষ্ট হয়েছে, এটা করতে আবার তো টেকা নষ্ট। এগুলো সরকারি সম্পদগুলো যাতে ঠিক থাকে আর মানুষগুলো যাতে দুর্ভোগ সহ্য না পারে, ওদিকে একটু খেয়াল রাখার লাগে আমি কর্তৃপক্ষ নিকট দৃষ্টি আকর্ষণ করি। দুর্ভোগ যেটা হচ্ছে মদিনা মার্কেটের পয়েন্ট, আমি যখন প্রাইভেট কার নিয়ে আসি তখন দেখা যায় যে ওই ওই জায়গা থেকে আমি ওই পয়েন্টটা ক্রস করতে প্রায় আধা ঘন্টার সময় লাগে। চরম দুর্ভোগ। আর মাত্র 100 মিটার জায়গা, 100 মিটার বুঝে, মাত্র 100 জায়গা কাজ করতে হলে 1 মাস 1.5 মাস সময় লাগে। কাকে বলবো? কাউকে বলার আছে? কেউ শোনার আছে? কেউ শুনবে না। কে শুনবে? কোনো প্রতিনিধি আছে? যারাই আছে ওরা তো গায়ের জুড়ে বসে আছে, ক্ষমতা বসে আছে, তাই না? যদি ওদের কোনো দায় দায়িত্ব থাকতে থাকলে এগুলো নিয়ন্ত্রণ করতো। যে একটা ট্রাফিক আছে, অত এলাকার মধ্যে কোনো একটা ট্রাফিক আছে, এই যে কাজটা করতেছে, এই কাজটা অন্য অন্য দেশে করলে হয়তো 10 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমাদের দেশে 10 লক্ষ টাকা ডাকাতে আসতে গেলে 9 লক্ষ টাকাই শেষ হয়ে যাবে, পাবে 1 লক্ষ টাকা, মানে চরম সীমা। যদি আপনি রাস্তাটা দেখেন, এখানে কি দুইটা গাড়ি ক্রস হয়? যে সময় রাস্তাটা ছিল তখন ওই রাস্তাটাতে মানুষ যাতায়াত ছিল না, প্রাইভেট কার ছিল না, কারো কিছু ছিল না। 20 থেকে 25 বছর আগে এই সারা শহরটাই ছিল একটা বিক্ষার জলি। এখন যেহেতু জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, রাস্তা তো অবশ্যই বড় করতে হবে। আমাদের দেশে হচ্ছে কি যে পরিকল্পিত কিছুই নাই, পরিকল্পিত কিছুই নাই। এই যে রাস্তাটা উঠেই বানানো হচ্ছে, কোনো পরিকল্পিত আছে? হয়তো আছে 1 কিলোমিটার, আধা কিলোমিটার, তারপরে দেখবেন আগাও নাই পিছু নাই কোনো কিছুই নাই। সব কিছু যদি পরিকল্পিত হতো তাহলে তো সুন্দর হতো। ফুটপাথ শব্দ অর্থই তো পথচারী, কেন আমরা এখানে মানে চলাফেরা করব? কিন্তু এখানে দেখা যাচ্ছে বাজার থাকে, বাজারের কোনো কমিটি, কীভাবে বাজার কমিটি বাজার নিয়ন্ত্রণ করতেছে এটা কিন্তু আমাদের কেউ আওতার ভিতর থাকতেছে না। কেন বাজার থাকবে এখানে? মাছ বাজার থাকবে, সবজি বাজার থাকবে, স্বাভাবিক আমরা সাধারণ জনগণ এখান থেকে বাজার করব। কিন্তু হ্যাঁ, ড্রেনের কাজ চলতেছে, কত মানুষ কতভাবে, কালকে রাত্রে আমরা যখন বাজার করতে আসছি তখন দেখছি 2টা বাজে কিন্তু পড়ে যেত, তারপর আমি নিজে টেনে তুলছি, কেননা ছোট ভাই বোন সবারই আছে। যখন চোখের সামনে এসব দেখতেছি তখন তো অবশ্যই আমাদের একটা সরকারের উপর দোষ দিব, না আমাদের উপর দোষ দিব, না কনস্ট্রাকশনের যে ব্যবস্থা নিয়েছে তার উপর দোষ দিব। কারণ আমরা কি কোন পর্যায়ে আছি আমরা কেউ বুঝতে পারতেছি না। যারা পরিকল্পনা করেন ওনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত ওনাদের, বিশেষত মানে এটা প্ল্যান প্রোগ্রাম এক এক সময় এক একটা জিনিস ফেস করতেই হয়, যেহেতু এখন বৃষ্টির দিন, বৃষ্টির দিনে ঝামেলা একটু বেশি হবে, ওইসব জিনিস একটু খেয়াল রাখতে হবে। ধরেন এই কাজগুলো শীতের দিনে করলে বৃষ্টির ঝামেলা হবে না, মানুষজন চলাফেরাও এত বেশি ঝামেলা হয় না, মানে প্রত্যেকটা সময় অনুযায়ী, মানে এক একটা সময় মানে সময় অনুযায়ী সব কিছু পরিকল্পনা করাটা মনে হয় এটা শ্রেয় হবে।